তোমাদের পরিবেশ বিজ্ঞানের 4 নম্বর অধ্যায়, পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আস্তে আস্তে বলে দেব, তোমাদের শুনে শুনেই মুখস্থ হয়ে যাবে। প্রথম প্রশ্নটা দেখো, ভালো ভালো প্রশ্নগুলো এখানে আছে। মৌলের পরমাণু যুক্ত হয়ে কি তৈরি হয়? মৌলের পরমাণু যুক্ত হয়ে মৌলিক বা যৌগিক অণু তৈরি হয়। পরমাণুতে কত রকমের কণা থাকতে পারে? পরমাণুতে 3 রকমের কণা থাকতে পারে। প্লাস চিহ্ন দিয়ে পরমাণু কোন কণাকে সূচিত করা হয়? প্লাস চিহ্ন দিয়ে পরমাণু প্রোটন কণাকে সূচিত করা হয়। মাইনাস চিহ্ন দিয়ে পরমাণু কোন কণাকে সূচিত করা হয়? মাইনাস চিহ্ন দিয়ে পরমাণু ইলেকট্রন কণাকে সূচিত করা হয়। পরমাণুর অন্তর্গত নিস্তড়িত কণাটির নাম কি? আমরা 3টে কণার নাম আমরা জানি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তার মধ্যে নিস্তড়িত তত প্লাস নয়, মাইনাসও নয়, সেই কণাটির নাম হলো নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে, মানে কি কি কণা থাকে? পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন কণা থাকে। পরমাণু নিউক্লিয়াসে কোন চার্জ যুক্ত হয়? পরমাণু নিউক্লিয়াসটা যেহেতু প্রোটন থাকে ওখানে, তাই ধনাত্মক চার্জ, অর্থাৎ প্লাস চার্জ, অর্থাৎ পজিটিভ চার্জ। কক্ষপথ কি? যে পদগুলিতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে তাদের কক্ষপথ বলে। কোনো পরমাণু প্রোটন সংখ্যাকে কি বলে? কোনো পরমাণু প্রোটন সংখ্যাকে তার পরমাণুর ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। হ্যাঁ, বা পারমাণবিক সংখ্যা কাকে বলে, এটা প্রোটন সংখ্যা কি বলে। তারপর দেখো, হিলিয়াম পরমাণুতে কতগুলি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে? হিলিয়ামে 2টি ইলেকট্রন, 2টি প্রোটন, 2টি নিউট্রন থাকে। হিলিয়ামে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কত? হিলিয়ামে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা হলো 2। হিলিয়ামে ভর সংখ্যা কত? হিলিয়ামে ভর সংখ্যা 4। কার্বন পরমাণু প্রোটন ইলেকট্রন নিউট্রন সংখ্যা কত? কার্বন পরমাণু প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 6। পরমাণু কার্বন পরমাণুর পারমাণবিক সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত? কার্বন পরমাণু পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হল 6। কার্বন পরমাণু ভর সংখ্যা কত? কার্বন পরমাণু ভর সংখ্যা হল 12। আজ তোমাদের 20টার মতো প্রশ্ন দেখাবো, পরের ভিডিও আবার আরও 20টা দেখাবো। বেশ, কটা হলো? 15টা হলো। সোডিয়াম পরমাণুর প্রোটন ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত? সোডিয়াম পরমাণু প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা 12। সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যা কত? সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যা 11। সোডিয়াম পরমাণু ভর সংখ্যা কত? সোডিয়াম পরমাণু ভর সংখ্যা 23। ক্লোরিন পরমাণু প্রোটন ইলেকট্রন নিউট্রন সংখ্যা কত? ক্লোরিন পরমাণু প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 18। মানে এটা কি কমে না, বেড়ে যায়। আর লাস্ট প্রশ্নটা, ক্লোরিন পরমাণু ভর সংখ্যা কত? ক্লোরিন পরমাণু ভর সংখ্যা 35। পরের ভিডিও আমরা পাথুরে চুন দিয়ে এটাকে শুরু করবো। আজকে 20টা পর্যন্ত তোমায় দেখালাম, বেশি বড় ভিডিও আমাদের সময় হয় না, আর তোমাদেরও বেশি শুনতে মন হয় না।
অল্প অল্প করে করাই ভালো। যাই হোক, পরে ভিডিও লক্ষ্য রাখবো।